নোয়াখালী তিন আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ ও দলীয় নেতা কর্মীদের রোগ মুক্তি কামনায় শনিবার বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বাদ আসর তিন নং জিরতলি ইউনিয়ন আওয়ামী লীগ নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মিলাদে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার ইকবাল, জিরতলি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম জিলার যুগ্ম আহ্বায়ক মনঞ্জুরুল রহমান মাসুদ, বদরুজ্জামান লিঙ্কন, মোশারফ হোসেন মিরন, হারুনুর রশিদ হারুন, সদস্য মনি উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।